তোমার 12.5 হাজার এম্পিয়ার করে টোটাল 9,000 এম্পিয়ার ব্যাটারি, আর 18 ইঞ্চি রিচার্জেবল স্টার্টার, 1 টানা 50 ঘন্টা পর্যন্ত আপনি একটা করে 7 বছরের ওয়ারেন্টি কার্ডটা বুঝিয়ে নেবেন। এটা ছোট বড় আর যতটুকু দরকার, এটা কিন্তু প্রত্যেকটা ডাবল ব্যাটারি, আর যারা 100% প্রপার ফুলি চার্জিং যে পটটা সেটা কিন্তু মুভিং হবে আর বাতাসও পিস। হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য এই তীব্র গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম, আর দুইটাই কিন্তু আপনার 18 ইঞ্চি, আর বাজারে কিন্তু একটা সময় যে 24-8 যে মডেলটা এটা কিন্তু সবচেয়ে চাহিদা ছিল, আর বর্তমানে কিন্তু 24-28 আমাদের নতুন চলে আসলো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এহান্ডের চ্যানেল, যারা আমাদের সোমেশ আন্দার সোমে ঠিকানা ওয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 412 ইনবক্সে আমাদের সেই সাথে যোগাযোগ, স্ক্রিনে আদার নাম্বার থাকবে সেই সাথে যোগাযোগ করতে হবে। তো এতদিন কিন্তু বাজারে ছিল যে 2 ইঞ্চি রিচার্জেবল ফ্যান, যেটা ছোট বড় করা যায়, যেটা স্ট্যান্ড যেটাকে বলা হয়তো, আর আজকে যেটা বলা হচ্ছে 18 ইঞ্চি ফুললি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান, যেটা ডাবল ব্যাটারি। ডাবল ব্যাটারির মধ্যে সুবিধা পাচ্ছেন, ডাবল ব্যাটারি হচ্ছে আপনার 9,000 এমপিআর ব্যাটারি, আপনার 6 ভোল্ট 6 ভোল্ট 9,000 এমপিআর ব্যাটারি, মানে 6 ভোল্ট 6 ভোল্ট 6,500 করে দুইটা ব্যাটারি থাকবে প্রত্যেকটাতে 9,000 এমপিআর ব্যাটারি। ফ্যান একটা সুবিধা হচ্ছে আপনি যেমন সরাসরি কারেন্টও চার্জ দিতে পারবেন আর চার্জও চালিয়ে দেবেন। আমি দুইটা মডেল নিয়ে আজকে আসলাম, যেটা 24-28 আর একটা হচ্ছে 59-98 A4B, যেটা প্রত্যেকটি কিন্তু আপনি রিমোট কন্ট্রোল। তো ফ্যানটা আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো, তার আগে ডিউরেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখো রিমোট কন্ট্রোল প্রত্যেকটা রিমোটে আপনি একটা ফ্যানের সাথে কিন্তু প্রত্যেকটা একটা ফ্যানের সাথে রিমোটটা কিন্তু এত রাখার জন্য আলাদা যে কোনো জায়গায় রাখতে হবে সেটা এখন দরকার নেই, প্রত্যেকটা ফ্যান আপনি রিমোটের সাহায্যে ফ্যানের সাথে একসাথে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। আর উঁচু নিচু যতটুকু দরকার, আপনার একটা সময় কিন্তু আপনি ফুললি টেবিল ফ্যান দরকার, সেক্ষেত্রে আপনি দুটি কিন্তু একবার ফুললি টেবিল ফ্যান সেট করতে পারবেন, আর ফ্যানগুলো প্রত্যেকটা কিন্তু আপনার মুভিং হবে। তো আজকে চালানোর আগে আমি যে মডেলটা আপনাদেরকে দেখাই, যে প্রত্যেকটা যে চাইনা প্রোডাক্ট, যেটা ডিফেন্স 20-28, যেটা মাত্র 4500 ওয়াট, সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে, যদি কারেন্টে চালে সেক্ষেত্রে কিন্তু যে বিএলডিসি মোটর কিনে না এক কথা বলবো, বিএলডিসি পদ্ধতিতে সবচেয়ে কম চার্জে সরাসরি কারেন্টে বিলটা আসবে, আর প্রত্যেকটা কিন্তু মেড ইন চাইনা, মেড ইন চাইনা যে প্রোডাক্টটা। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে এটার সাথে কিন্তু রিমোট স্ট্যান্ড পেয়ে যাবেন, রিমোটটা যে নকটা এদিকে রাখার জন্য আপনি রাখতে পারবেন, আর প্রত্যেকটা দেখেন যে 59-98 A4B, যেটা 40 ওয়াট, বিদ্যুৎ বিল খুবই কম আসবে, আর এই প্রথম বিএলডিসি মোটর দিয়ে আপনারা যে চার্জার ফ্যানে পাবেন যে সবচেয়ে এনার্জি সেভিং। আর যে মেড ইন চাইনা, মেড ইন চাইনা প্রত্যেকটা কিন্তু আপনি 12 ভোল্টের ইউএসবি পোর্ট ইউজ করতে পারবেন, সেও যদি বাসার মধ্যে কোনো অনেক সময় কারেন্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এটা মোবাইল চার্জ করতে পারবেন, তা 12 ভোল্টের সোলার দিয়ে কিন্তু আপনি এটা অটোমেটিক চার্জ করতে পারবেন। তো এই দুটোই কিন্তু আপনি একই সিস্টেম দেখেন, এটাও কিন্তু 12 ভোল্টের সোলার দিয়ে ইউজ করতে পারবেন, আর ইউএসবি পোর্ট প্রত্যেকটা সরাসরি কারেন্টে চালাতে পারবেন চার্জ হতে। তো এখন আমি ফ্যানগুলা আপনাদেরকে সরাসরি চার্জে চালাই দিচ্ছি, যে বাতাসে তীব্র বাতাস আর কতটা স্পিডে, আর ডিজিটাল আর হচ্ছে ম্যানুয়াল দুটো 24-28 আপনি কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন, আর একের থেকে 24 পর্যন্ত আপনি এই যে দেখেন 24 পর্যন্ত আপনি টানা ইউজ করতে পারবেন, আর একবারে 0 পর্যন্ত আপনি টানতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন ফুললি এই প্রথম যেটা রিচার্জেবল ফ্যান সেক্ষেত্রে একবারে 0, এই যে দেখেন 0 একের থেকে 24-24 এর থেকে 0 পর্যন্ত আপনি চালাতে পারবেন। আর প্রত্যেকে যদি অনেক সময় রিমোট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাকে, ম্যানুয়াল ভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, তাদের থেকে যে এদিকে টাইমার ইউজ করতে পারবেন, তারপর যে এলইডি করতে পারবেন, কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন, টাইমার স্পিডে লো স্পিড করতে পারবেন, হাই স্পিড করতে পারবেন, মোড করতে পারবেন, এন্ড এলইডি করতে পারবেন, যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন, চালাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। রিমোটের মাধ্যমে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন, তারপরে যে যেটা ম্যানুয়াল যেটাকে বলবো 59-98 A4B, যে পাওয়ার বাটন কালেক্ট করবেন, হাই স্পিডে বেরিয়ে এলইডিতে টাইমে করতে পারবেন, আর হাই স্পিড কটা স্পিড দরকার সেক্ষেত্রে একটা দিনে তিনটে স্পিডে ইউজ করতে পারবেন, অ্যান্ড টাইমার ইউজ করতে পারবেন, একটানে 7 থেকে 8 ঘন্টা ফুললি টাইম দিয়ে ইউজ করতে পারবেন। তো প্রত্যেকটা কিন্তু আমি এখন আপনাদেরকে আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এখন ফ্যানটা আপনাদেরকে মুভিংটা হয় যে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনার এটি মুভিং হবে, দেখেন দেখেন আপনি আলাদা কোনো চেঞ্জ করতে হবে না, আর বাতাসটা এক কথা বলবো যে হাই কোয়ালিটি বাতাস, আর প্রত্যেকটা মডেল কিন্তু যেটা 100%
প্রপার। আর প্রত্যেকটা কিন্তু এখন সরাসরি কিন্তু আপনার চার্জে চলতেছে, এখন কিন্তু আমি লাইনটা কিন্তু এখনো দেইনি। তো এখন সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি কারেন্টে চালিয়ে দেব, যে কারেন্টে চালানোর স্পিডটা এখন ফার্স্ট টাইম চার্জ হচ্ছে, পাওয়ার বাটন ইউজ করে যদি চালাতে চাইছে সরাসরি কারেন্টে চালাতে পারতেছে, চার্জে চালিয়ে যাবে। আর এটারও কিন্তু এখন দেখেন, আমি এটা প্রেজেন্ট করে দেখাই দিচ্ছি, খুবই ভালো মানের রিচার্জেবল বলবো, এক কথা বলবো, যেটা 18 ইঞ্চি রিমোট কন্ট্রোল এসি এন্ড ডিসি ডিফেন্ডার। তো আমি একটা কথা অনেকে বলে, অনেকে প্রশ্ন করে আমার, যে শুনুন আগে নোয়া থাকে কেন, তো আগে নোয়া থাকে কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা যারা ইম্পোর্ট করে তাদের নামটা আগে ব্যবহার করতে হয়। তো অনেকে দিবে কেএম দিবে, কেপিএস দিবে, প্রত্যেকটা কিন্তু একই চাইনা প্রোডাক্ট, যারা ইম্পোর্ট প্রোডাক্ট, তো এক একজন এক এক যে প্রোডাক্টটা ব্যবহার করে, যে ডিফেন্ডার নোয়া অরিজিনাল, যেটা অরিজিনাল 100% অরিজিনাল এইচএম 24-28 ডিফেন্ডার এসি এন্ড ডিসি 50 ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন 24-28টা, যেটা হাই কোয়ালিটি রিচার্জেবল ফোন। তারপর হচ্ছে যেটা 24-98 এইচআরবি, যেটা প্রত্যেকটা 100% অরিজিনাল পথেন্টিক প্রোডাক্ট, যেটা এসিডিসি 5000 mAh ব্যাটারি, আপনার হচ্ছে 12 থেকে 15 ঘন্টা ফার্স্ট টাইম, 18 ইঞ্চি রিচার্জেবল উইথ রিমোট কন্ট্রোল ফ্যান, যেটা আপনার 2 ঘন্টা, মিডিয়ামে 6 ঘন্টা, লোতে একটানা 10 ঘন্টা, এলইডি লাইটে একটানা ইউজ করতে পারেন, যেটা 75 ঘন্টা, একটানা 75 ঘন্টা, আপনার একটানা 75 ঘন্টা ইউজ করতে পারবেন, যেটা ডিফেন্ডার অথেন্টিক, যেটা মেড ইন চায়না প্রোডাক্ট। তো আজকে পরে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে, তো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার 7 বছর, 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রিজ, অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে। আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন, প্রত্যেকটার সাথে একটা করে 7 বছরের ওয়ারেন্টি কার্ডটা বুঝিয়ে নেবেন, প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড 7 বছর লেখে দেখে নেবেন, এন্ড প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি মুভিং করবেন, যে এই লকটাতে কিন্তু আপনি অটোমেটিক মুভিং করতে পারবেন। আর যখন আমরা ছোট বড় করতে পারবেন, যে 18 ইঞ্চি এটা ছোট বড় আর যতটুকু দরকার, এটা কিন্তু প্রত্যেকটা গাড় আছে থাকে, আপনার যতটুকু দরকার একটা হাফ স্ট্যান্ড থাকে, ফুল স্ট্যান্ড থাকে, যেদিকে দরকার, এন্ড টেবিল ফ্যানও কিন্তু আপনার মোটে ইউজ করতে পারেন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেল আমাদের এহান্ড চ্যানেল, যারা আমাদের সময় সাধারণ শোভের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কের 7 নম্বর 412 ইনবক্সে আমাদের তো সেসাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া নাম্বার দেবে সেসাথে যোগাযোগ করতে। তো এবার বলা যায় সুনীল ভাইদের সব কিছু বললেন, 24টা স্পিড বলেন, 3টা স্পিডে বলেন, এবার দামটা কত। তো সীমিত সময়ের জন্য এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট প্রোডাক্ট, তো যতদিন আমরা দাম যতটুকু এখন যা আছে তার চেয়ে যা আছে তাই আমরা রাখার চেষ্টা করবো, কিন্তু গরম বালে ইম্পোর্ট প্রোডাক্ট প্রত্যেকটা ফ্যানে কিন্তু 300-400-500 টাকা এরকম বেড়ে যায়। তো যারা এই সময় নিতে চান এই নতুন নতুন প্রোডাক্টটা, যেটা 24-58-98, তো আজকে যাতে ধামাকা পাওয়া যাবে 3 দিনের একটা, আমাদের ধামাকাটা অফার থাকে 3 দিনের একটা অফার থাকবে, আপনি 24-28 এন 98 যেটি নেন 8,800 টাকা, 8,800 টাকা 18 ইঞ্চি রিচার্জেবল ডাবল ব্যাটারি। আর যারা ওয়ার্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে 500 থেকে 1,000 টাকা বিকাশ করবেন, আর বাকি থেকে আমাদের সুন্দরবন বলেন, পাঠাও বলেন, রেড বলেন, যে কোনো কুরিয়ার প্রোডাক্ট আমরা দিতে পারি। সালাম আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।